এসে ভোটে এগিয়ে তৃণমূলের অসিত পাল, রায়গঞ্জে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কৃষ্ণনগরে এগিয়ে গেলেন মহুয়া মৈত্র, কাঁথিতে পিছিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। আবারও শুনবো বিভিন্ন দলের রাজনৈতিক প্রার্থীরা তারা কিভাবে দেখছেন এই ট্রেন্ডকে, কি প্রতিক্রিয়া শুনুন। এটা একটা হল একটা সাইজের, এগুলো এই জন্যই তো এয়ার অফিস থেকে আগে থেকে ইন্সপেক্ট করে কতজন বসবে, কতটা জায়গা আছে, সেগুলো দেখা উচিত। একটু কি অগোছালো মনে হচ্ছে? অগোছালো নয়, ছড়ানো ছেটানো। শুরুতেই বিদ্যুৎ চলে গেল, যাওয়া শুরু হচ্ছে, যেখানে ডার্কনেস হবে সেখানে লাইট আসবে। স্ট্রং রুম গুলো খুলছে, সেখানেও গিয়েছিলাম, দুটো স্ট্রং রুম খোলালাম। আর এজেন্টরা যারা আছে তাদের কিভাবে কি বসা ভালো, যে ভিতরে যে বসার ব্যবস্থাটা এজেন্টদের সেটা ভালো নেই, অনেকটা মানুষ দাঁড়িয়ে আছে, তাদের বিশৃঙ্খলা হচ্ছে। সেটা বললাম প্রশাসনকে যে আপনি অন্তত চেয়ারের ব্যবস্থা করুন, আর প্রত্যেকটা দলের এজেন্টরা তারা যদি সম্মান না পায় পেছনে এইভাবে দাঁড়িয়ে থাকে, আর এক জায়গায় মনে হচ্ছে যেন একটা বিরাট ব্যাপার, এতে তো অসুস্থ হয়ে পড়বে মানুষ। সেই জন্য প্রশাসনের কাছে আমরা বলেছি যে বিষয়টা দেখুন, এজেন্টদের যাতে ভালোভাবে বসার ব্যবস্থা অন্তত হয়। আমাদের এজেন্টদেরকে সব রকম প্রশিক্ষণ দিয়েছি, সব রকম বলেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেও আমাদের ভিসিতে সব রকম ডাইরেকশন দিয়েছে, প্রত্যেকটা এজেন্টকে আমরা কালকে ডাইরেকশন দিয়েছি তাদেরকে, একটু কীভাবে পরিচালনা করতে হবে, ভিতরে কী সিচুয়েশান হতে হবে তার নির্দেশাবলী সমস্ত কমপ্লিট করে প্রত্যেকটা এজেন্টের সঙ্গে কথাবার্তা বলে সেইভাবে তাদেরকে আমরা পাঠিয়েছি প্রশিক্ষণ দিয়ে। কিতনা কনফিডেন্ট হ্যায় আপ জিত কে বারে মে? পুরা কনফিডেন্ট, পুরা কনফিডেন্স বড়া দিয়া যে দেখা আমি বস দাদা। আমি ট্রেন্ড কে আমি ট্রেন্ড আমি গিনতি কা ক্যান্সেল হোড়া ট্রেন্ড আমি বাতা দি আপকো ট্রেন্ড হম। আচ্ছা খবর খবর কে আবি তক? খবর বহুত আচ্ছা হ্যায়, ধূপ বহুত হ্যায়, গরমি হ্যায়। কে লাগ রহা হ্যায়, বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ কা স্থায়ী ঠিকানা হোনে যা রহা হ্যায়? মা কালী কা কৃপা রহেগা, দিদি কা আশীর্বাদ রহেগা, অবশ্য হোগা। নির্দলের সব কাউন্টিং এজেন্টগুলোকে কিনে নিয়েছে, হাতে হাতে ব্যান্ড লাগিয়ে লাগিয়ে সব বসে আছে। মানে আমি বলছি বলে তোমরা গিয়ে দেখো, ছবি তুলেছো তো, কয়েকজন তুলেছে তো, যে একটা রোতে চারজন বসে আছে, তার মধ্যে তিনজনের হাতে অরেঞ্জ ব্যান্ড, মানে প্রমাণ করছে যে বিজেপি তার নির্দলের নিজের এত তো ক্যান্ডিডেট হতে পারে না, নির্দলের এমন এজেন্ট আছে তারা ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না, তুমি কোন ভাই কোন দলের কোন ক্যান্ডিডেট নাম বলতে পারছে না। নিয়ে এখানে প্রেমিসেসের মধ্যে কিভাবে ঘোরাঘুরি করছেন বিভিন্ন নির্দলরা দাঁড়িয়ে যারা আছে, নির্দলরা তারা হচ্ছে গেরুয়া ব্যান্ড পরে আছেন এবং তারা জানে না যে কোন দলে, তারা চাইছে যে এটা শতাব্দীর আশঙ্কা করছেন যে তারা হয়তো আপনাদের করতেই পারেন যে কোনো, কিন্তু এটা তার প্রত্যেকের পার্সোনাল চয়েস, আমি গেরুয়া প্যান্ট লাগাবো না হলুদ প্যান্ট লাগাবো সেটার সম্পর্কে ইলেকশন কমিশন আমাকে কিছু বলতে পারে না, শতাব্দীরা আমাকে কিছু বলতে পারে না। কিন্তু শতাব্দীরা প্রথম আনসার দিতে হবে যে উনি সিকিউরিটি নিয়ে, পার্সোনাল সিকিউরিটি নিয়ে কি করে প্রেমিসেস জানাতে পারবেন। গণনা কেন্দ্রে পৌঁছলোই না এজেন্টদের নিয়ে গিয়ে বাস, অবশেষে প্রার্থীকে নামতে হলো ময়দানে। পূর্ব বর্ধমানের ঘটনা, প্রার্থীকে নামতে হলো ময়দানে, অসীম সরকার তিনি নিজে সেই এজেন্টদের বাসে করে তারপর পৌঁছে দিলেন গাড়ি করে টোটে করে তার গণনা কেন্দ্রে। বিজেপি এজেন্টদের বাসই পৌঁছলো না গণনা কেন্দ্রের পর বিজেপি প্রার্থী অসীম সরকার নামলেন ময়দানে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, গণনা কেন্দ্রে কেন বিজেপি এজেন্টরা পৌঁছতে পারলেন না, কারা বাধা দিল? দেখো, যেটা বলছে যে বাস সময় মতো আসেনি সেই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে, এবং সরাসরি কিন্তু শাসক দলের বিরুদ্ধে এটা চক্রান্তের অভিযোগ করছেন প্রার্থী অসীম সরকার। বাস না আসার ফলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ছোট গাড়ি করে কিন্তু এজেন্টদের তিনি নিয়ে গণনা কেন্দ্রে নিয়ে আসেন। কেন এই পরিস্থিতি তা প্রার্থী কি বলছেন?
পার্টি যেটা বলছেন যে এই বিষয়টা সরাসরি শাসক দল চক্রান্ত করেছে, যাতে বিরোধী যারা এজেন্ট আছে তারা যেন গণনা কেন্দ্রে না আসতে পারে, এবং একাই শাসক দলের যারা এজেন্ট আছে তারা এই গণনা কেন্দ্র থেকে যেন ভোট গণনা করে, এই এমনটাই কিন্তু অভিযোগ করছেন প্রার্থী। ধন্যবাদ কৌশিক। অত্যন্ত উল্লেখযোগ্য কেন্দ্র মুর্শিদাবাদ, এবার বামেরা মুর্শিদাবাদকে নিয়ে আশায় বুক বাঁধছে। সেই মুর্শিদাবাদে এগিয়ে মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক হিসেবে তিনি প্রথম সাংসদ হবেন। যদি তিনি জিততে পারেন মুর্শিদাবাদ সিট থেকে, তাহলে তিনি হবেন প্রথম সাংসদ সিপিএম এর রাজ্য সম্পাদক পদে থেকে। মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে মোহাম্মদ সেলিম, 963 ভোটে এগিয়ে সেলিম। এবং এরই পাশাপাশি দুর্গাপুরের দিকেও আমরা নজর রাখবো। দুর্গাপুরেও এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, দুর্গাপুরে এগিয়ে দুর্গাপুরে পিছিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, এগিয়ে গেছেন কীর্তি আজাদ, পিছিয়ে রয়েছেন 8184 ভোটে এগিয়ে কীর্তি আজাদ, 8184 ভোটে এগিয়ে কীর্তি আজাদ, পিছিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি তৃণমূলের। বসিরহাট কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। বসিরহাট কেন্দ্রে পিছিয়ে গেছেন রেখা পাত্র, বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল ইসলাম এগিয়ে, পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, 16410 ভোটে রেখা পাত্র। এই মুহূর্তের যা ট্রেন্ড, 2-3 রাউন্ড হয়েছে সবে মাত্র, তাতে পিছিয়ে গেলেন বিজেপির একেবারে আন্দোলনের মুখ, যাকে প্রার্থী করেছে বিজেপি, যাকে দিয়ে সন্দেশকালীর আবেগ ধরার চেষ্টা বিজেপি, সেই রেখা পাত্র এখন পিছিয়ে এই মুহূর্তে ট্রেন, যদিও একেবারে সে থেকে 2-3 রাউন্ড, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের ফলাফল ঘোষণায়। এই সমস্ত খবরই থাকবো, লাল কেল্লার লড়াই থাকবো, আমরা রয়েছি থাকবো দিন ভর, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে প্রত্যেক মুহূর্তের আপডেট। আর প্লাস নিউজে লাল কেল্লার লড়াই 4 জুন মঙ্গলবার সকাল 7টা থেকে। বড়ানগর থেকে বেহালা, বড় বাজার থেকে বেলেঘাটা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। আমি সন্দেশ্বর, আমি সুচারু মিত্র, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, সঞ্জনা লাহিড়ী, আমি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জি আমি রিকপুরো কায়স্থ। কে এগিয়ে কত ভোটে, যাদবপুর ঝুঁকে কোন দিকে, দমদমে বাজছে কোন দমামা, লক্ষ্মীর ভাণ্ডারে কি এবার বাজিমাত করবে, কে এগোলো কে পিছলো, গণনা কেন্দ্র থেকে সরাসরি গণনার প্রতি মুহূর্তের আপডেট, দিল্লির মসনদে কে বসতে চলেছে, ভোটের ফল, ফলের প্রভাব, শেষ হাসি কে হাসবে, সব খবর সবার আগে, অবশ্যই চোখ রাখতে হবে আর প্লাস নিউজে। আর প্লাস নিউজে, আর প্লাস নিউজে, আর প্লাস নিউজে, আর প্লাস নিউজ, আর প্লাস নিউজ, প্রতি মিনিটে ভোটের আপডেট, মহানগরের কোনায় কোনায় আর প্লাস নিউজ দেখুন। লাল কেল্লার লড়াই 4 জুন দিনভর। কালিম্পং থেকে কাকদ্বীপ, সন্দেশখালী থেকে অযোধ্যা পাহাড়, 42 কেন্দ্রে 42 রিপোর্টার। দার্জিলিং জেলা থেকে আমি উৎপল পোদ্দার, জলপাইগুড়ি থেকে আমি সুপ্রিয় বসাক, কোচবিহার জেলা থেকে শরদিন্দু ধর, বোলপুর থেকে আমি সুব্রত বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামী, হুগলির আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, আসানসোল থেকে চরণ সেনগুপ্ত, উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী, শ্যাম বিশ্বাস, বাঁকুড়া জেলা থেকে মিলন কর্মকার, হাওড়া জেলা থেকে আমি রণজিৎ রায়, ঝাড়গ্রাম থেকে চন্দন রাউত, নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, পশ্চিম বর্ধমান জেলা থেকে সুভাষ দাস, পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তী, পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, শিবচন্দ্র চ্যাটার্জি, বীরভূম জেলা থেকে প্রশান্ত দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আমি বিশ্বজিৎ নস্কর। সবার পাশে থেকেও সবার আগে ভোটের রেজাল্ট, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, আমার জেলা, আমার জেলার, আমার জেলার, আমার জেলা থেকে ফলাফল জানাবো আমি, আমার জেলার ফলাফল দেব আমি, ভোটের ফলাফল দেব আমরাই। 23 জেলায় 24 ফলাফল, লাল কেল্লার লড়াই 4 জুন মঙ্গলবার সকাল 7টা থেকে।
রাজ্যের 42, দেশের 543, কি হবে ভোটের ফল? মোদি না দিদি, কার গ্যারান্টি করবে বাজি মাত? গণনা শুরু থেকে শেষ, প্রত্যেক মুহূর্তের আপডেট আর প্লাস নিউজে। লাল কেল্লার লড়াই 4 জুন মঙ্গলবার সকাল 7টা থেকে। বড়ানগর থেকে বেহালা, বড় বাজার থেকে বেলেঘাটা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। আমি সন্দেশ্বর, আমি সুচারু মিত্র, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, সঞ্জনা লাহিড়ী, আমি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জি আমি রিক প্রকাশ। তো কে এগিয়ে, কত ভোটে? যাদবপুর ঝুঁকে কোন দিকে? দমদমে বাজছে কোন দমামা? লক্ষ্মীর ভাণ্ডারে কি এবার বাজিমাত করবে? কে এগোলো, কে পিছোলো? গণনা কেন্দ্র থেকে সরাসরি গণনার প্রতি মুহূর্তের আপডেট। দিল্লির মসনদে কে বসতে চলেছে? ভোটের ফল, ফলের প্রভাব, শেষ হাসি কে হাসবে? সব খবর সবার আগে অবশ্যই চোখ রাখতে হবে আর প্লাস নিউজে। আর প্লাস নিউজে, আর প্লাস নিউজে, আর প্লাস নিউজে, আর প্লাস নিউজ, আর প্লাস নিউজ। প্রতি মিনিটে ভোটের আপডেট, মহানগরের কোনায় কোনায় আর প্লাস নিউজ। দেখুন লাল কেল্লার লড়াই 4 জুন দিনভর। কালিম্পং থেকে কাকদ্বীপ, সন্দেশখালী থেকে অযোধ্যা পাহাড়, 42 কেন্দ্রে 42 রিপোর্টার। দার্জিলিং জেলা থেকে আমি উৎপল পোদ্দার। জলপাইগুড়ি থেকে আমি সুপ্রিয় বসাক। কোচবিহার জেলা থেকে শরদিন্দু ধর। বোলপুর থেকে আমি সুব্রত বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামী। হুগলি আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি। আসানসোল থেকে চরণ সেনগুপ্ত। উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী। শ্যাম বিশ্বাস। বাঁকুড়া জেলা থেকে মিলন কর্মকার। হাওড়া জেলা থেকে আমি রণজিৎ রায়। ঝাড়গ্রাম থেকে চন্দন বাবু। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ। পশ্চিম বর্ধমান জেলা থেকে সুভাষ দাস। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তী। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক। শিবশঙ্কর চ্যাটার্জি। বীরভূম জেলা থেকে প্রশান্ত দাস। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আমি বিশ্বজিৎ নস্কর। সবার পাশে থেকেও সবার আগে ভোটের রেজাল্ট। সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে আমার জেলা, আমার জেলা।